হাই ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো। মাইসফট স্বাস্থ্য কথনের শিশুদের বিভিন্ন অসুখ বিসুখ শিরোনামে আমাদের এই পর্বে আপনাদের আবারও স্বাগতম। আমরা আজকে এই পর্বে শিশুদের জ্বরের সাথে র্যাশ নিয়ে কিছু রোগের বিষয়ে আপনাদের জানাবো। আপনারা আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে আমাদের অন্য বাবা মারাও আমাদের এই আলোচনা থেকে কিছুটা উপকার পেতে পারেন। জ্বরের সাথে র্যাশ, এটা অত্যন্ত একটা স্বাভাবিক বিষয় হিসেবে আমরা অবজার্ভ করি এবং বিভিন্ন অসুখের কারণে আমরা শিশুদের মধ্যে এরকম র্যাশ দেখতে পাই এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগের জন্য বিশেষ তেমন কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না। তবে কোনো কোনো ক্ষেত্রে এই র্যাশগুলো জ্বরের সাথে বিভিন্ন রোগের একটা গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়, যা যদি একটু আগেভাগে শনাক্ত করা যায় তাহলে আমাদের শিশুদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগের হাত থেকে আমরা রক্ষা করতে পারব। ভিউয়ার্স, আমরা জ্বরের সাথে র্যাশের বিভিন্ন রোগের তালিকা রয়েছে, তো আমরা আজকের এই স্বল্প পরিসরে এর মধ্যে কয়েকটি অন্যতম রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে বলবো সেই রোগটির নাম রোজিওলা ইনফ্যান্টাম। এটা সিক্স ডিজ নামে পরিচিত এবং এটা একটা ভাইরাসজনিত রোগ। এই রোগটি শিশুদের হাঁচি কাশি লালার মধ্য দিয়ে অন্য শিশুদের মধ্যে ছড়িয়ে যেতে দেখা যায় এবং এই রোগটির শুরুতে শিশুটি তীব্রভাবে জ্বরে আক্রান্ত হয়ে থাকে এবং এই জ্বরটি বেশ উঁচু মানের 104-105 পর্যন্ত হতে দেখা যায় এবং 3-4 দিন জ্বর থাকার পরে হঠাৎ করে শিশুটির জ্বর চলে গিয়ে শিশুটির গায়ে লাল লাল ছোপ ছোপ দানা বুকে পেটে দেখতে পাওয়া যায় এবং এর পরবর্তীতে এই দানাগুলো 3-4-5 দিন থাকার পর বেবি শিশুটি সুস্থ হয়ে পড়ে। কখনো কখনো এই জ্বরের তীব্রতায় এই রোগের কারণে শিশুদের খিঁচুনিপন্ত হতে দেখা যায়। ভিউয়ার্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে জ্বর খিচুনি নিয়ে আমাদের একটি এপিসোড আছে, সেই এপিসোডে কিন্তু আমরা এই জ্বর খিচুনি বিষয়ে আলোচনা করবার সময় কিন্তু এই রোগটার কথা বলেছিলাম। ভিউয়ার্স দেখুন, রোজিওলা ইনফ্যান্টাম, সামান্য জ্বর, গায়ে লালচে দানা, পরবর্তী কিন্তু খিচুড়ির মতো একটা কঠিন অসুবিধায় আমাদের শিশুকে ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারে। সুতরাং আমরা প্রথম থেকে যদি সতর্ক না হই তাহলে কিন্তু আমাদের শিশুটা দিন শেষে গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে। ভিউয়ার্স, আমরা শুনছিলাম রোজিওলা ইনফ্যান্টাম নিয়ে কিছু কথা। আমরা সহজ করে এই রোগটিকে আমরা বলি রোজিওলা এবং এই রোগটি সাধারণত কোন বয়সের বাচ্চাদের হয়ে থাকে? দেখা যায় যে 6 মাস থেকে 3 বছরের বয়সের বাচ্চাদের এই রোগটি হতে দেখা যায়, তার মানে ছোট শিশুদেরই কিন্তু এই হামের মতো রোগটি হতে দেখা যায়। তো ভিউয়ার্স, এরপর আমরা যে রোগটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে স্কারলেট ফিভার। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগটি সাধারণত একটু বড় শিশু যাদের বয়স 5 থেকে 15 বছর তাদের হতে দেখা যায়। চলুন তো দেখি এখানে কি হয়। এই শিশুদের শুরুতে জ্বরের সাথে গলা ব্যথা হয়ে আসে এবং গলা ব্যথার পরবর্তীতে ঠিক জ্বরের দ্বিতীয় দিন বা তৃতীয় দিনেই গায়ে এরকম বিভিন্ন রকম ফুসকুড়ি দেখতে পাওয়া যায়। এই ফুসকুড়িটা প্রথমে গলার নিচ থেকে শুরু হয়ে বগলের ভাজে পরে বুকে পেটে বিস্তৃত হতে দেখা যায় এবং এই ফুসকুড়িগুলো একটা সময়ে 4-5 দিন থাকার পরে শরীরের আশের মতো উঠে যেতেও আমরা দেখতে পাই। এই এই রোগীর জিহ্বার অবস্থাটা কেমন হবে? জিহ্বাটা অনেকটা লাল অথবা সাদা একটা প্রলেপ জমে অনেকটা স্ট্রবেরি চেহারা রূপ লায়। আমরা বলি সাদা রঙের স্ট্রবেরি অথবা লাল রঙের স্ট্রবেরি যেন জিহ্বাকে দেখে মনে হলো। এই শিশুদের গলা ব্যথার কারণ হলো তার গলাটার পিছনটা টনসিলের যে এলাকাটা থাকে সেটাও বেশ লালচে হয়ে ফুলে থাকে। সুতরাং দেখুন, একটি বড় বয়সের শিশু 5 থেকে 15 যাদের জ্বর গলা ব্যথা আর এমনতর যদি র্যাশ দেখতে পাই তাহলে এই রোগটি আর কোনো সন্দেহ নেই এটি স্কারলেট ফিভার। যদিও একটি ডাক্তারি ভাষায় একটু আমাদের কাছে কঠিন মনে হলেও কিন্তু যদি আমরা শিশুটির এই বর্ণনাটা মিলিয়ে নিই তাহলে কিন্তু আমরা সহজেই রোগটিকে শনাক্ত করতে পারবো এবং চিকিৎসাও করতে পারবো। এবং এই রোগের আরেকটি অন্যতম উপাদান হচ্ছে এই আমরা যদি শরীরটা হাত দিই র্যাশগুলোকে আমরা উপলব্ধি করব অনেকটা শিরিশ কাগজের মতো খসখসে, যেটা অত্যন্ত একটা অন্যতম উপাদান এই র্যাশটি চিনবার জন্য। ভিউয়ার্স, আমরা বলছিলাম স্কারলেট ফিভারের কথা। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, এবং এই রোগটির একটি অন্যতম জটিলতা হলো হৃৎপিণ্ড এবং কিডনির উপরে প্রদাহ করে থাকে। সুতরাং যেহেতু একটা ব্যাকটেরিয়াজনিত রোগ,
প্রথমে জ্বর, গলা ব্যথা এবং স্কিন র্যাশের কথা আমরা শুনলাম, পরবর্তীতে কিন্তু দেখেন হৃৎপিণ্ড এবং কিডনির মতো জ্বরটাতে কিন্তু এখান থেকে হতে পারে। সুতরাং আমরা যদি একটু রোগটা বোঝার চেষ্টা করি, রোগ এই র্যাশের গতি প্রকৃতি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দ্রুত চিকিৎসার কাছে গিয়ে এই রোগের জরুরি চিকিৎসাটা নিয়ে নিতে পারবো। তাহলে কিন্তু শিশুকে আমরা এই রোগ এবং এই রোগের জটলা থেকে অনায়াসে রক্ষা করতে পারবো। ভিউয়ার্স, এরপর যে রোগটি সম্পর্কে আমি বলবো সেই রোগটির নাম ইরাইথিমা ইনফেকটিউসাম। একটু কঠিন আমাদের কাছে মনে হবে, কিন্তু তারপর এটা কিন্তু আমরা চারপাশে আমাদের বাচ্চাদের মধ্যে প্রায় দেখতে পাবো। এই রোগটিও একটু বড় বাচ্চা, যেটাকে আমরা বলি 5-15 বছর বয়সের স্কুল পড়ুয়া বাচ্চাদের দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রেও দেখা যায় হঠাৎ করে জ্বর, মাথা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, এরকম একটা অসুস্থতা নিয়ে শিশুটি আক্রান্ত হবে। পরবর্তীতে হঠাৎ করে তার গায়ে র্যাশ দেখা যাবে। এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই এই র্যাশের ক্ষেত্রে, হঠাৎ করে দেখা গেল যে শিশুটির গালে যেমন থাপ্পড় মারা হয়েছে এরকম একটা লাল রঙের হাতের ছাপওয়ালা একটা র্যাশ গালের মধ্যে দুগালে দেখা যাবে, এবং পাশাপাশি তার বুকে, পেটে, হাতে, পায়ে লালচেলাচে গুড়ি গুড়ি র্যাশ দেখা যাবে। এবং এই ক্ষেত্রেও শিশুটি খাওয়া দাওয়ার অনীহা এবং মাথা ব্যথার কারণে একটু অসুস্থতা, সব মিলিয়ে একটু ভালো অসুস্থতার সময় পার করবে সে। এবং এই সময় যদি আমরা সতর্ক হই এবং চিকিৎসকের কাছে দ্রুত চলে যাই, তাহলেও কিন্তু আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই শিশুকে তার এই অসুস্থতা থেকে সহজেই পরিত্রাণ দিতে পারবো। এই রোগটির আমরা গালের কথা বললাম, শরীরে যে র্যাশটা বিস্তৃত হয় সেই র্যাশটার একটি আলাদা উপাদান আছে, সেটা অনেকটা ফিতার মতো দেখতে সারা শরীরে ছড়িয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা স্কুল পড়ুয়া কোনো শিশুর জ্বর, মাথা ব্যথা, খাবারে অনীহা অথবা ঠান্ডা কাশি লাগার পর যদি এরকম র্যাশ দেখতে পাই, তাহলে আমরা সহজেই এটাকে একটি ভাইরাসজনিত রোগ, যেটা ইরাইথিমা ইনফেকটিউসাম নিয়ে পরিচিত, সেভাবে আমি শনাক্ত করতে পারবো। চলুন আমরা এবার আরেকটি নতুন রোগ সম্পর্কে শুনি। আমরা এখন যে রোগটিকে বলবো সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটি একটি ভাইরাসজনিত রোগ এবং এই রোগটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটিও শিশু, ছোটো শিশু থেকে বড় শিশু এবং বড়দের মধ্যেও এই রোগটি হয়ে থাকে। এই রোগের নামকরণের সাথে সাথে তার র্যাশগুলোর বিভিন্ন জায়গায় যে বিস্তার লাভ করে তার একটা মিল খুঁজে পাওয়া যায়। যেমন আমরা বলছিলাম যে রোগটির নাম হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। প্রথমে এই র্যাশটি শুরু হয় মুখের ভিতর থেকে। দেখা যায় শিশুটি মুখের ভিতরে কি দেখা যাচ্ছে, গিলতে পারছে না, খেতে অসুবিধা হচ্ছে বা মুখ দিয়ে লালা ঝরছে। আমরা মুখের জিহ্বা, তার মাড়ি বা তালুতে দেখা যাবে ছোটো ছোটো লালচে লালচে গুড়ি গুড়ি র্যাশ দেখতে পাবো। পরবর্তীতে এই র্যাশগুলো হাতের তালুতে, পায়ের তলায় এবং শরীরের বিভিন্ন ভাজে, কখনো কখনো পশ্চাৎ দেশে এই র্যাশগুলো দেখতে পাওয়া যায়। এই র্যাশগুলোর মধ্যে একরকম ঘোলা ঘোলা পানির মতো দেখতে পাওয়া যায়। এবং এই রোগটি শিশুরা চুলকানো অনুভূত হয় এবং কিছুটা তারা ব্যথাও অনুভূত করে, কিন্তু এই রোগের জন্য খুব বেশি চিকিৎসার প্রয়োজন হয় না। 7-10 দিন পর এই রোগটিকে নিজ থেকেই ভালো হয়ে যেতে দেখা যায়। তো এই সময় শিশুটিকে বেশি করে পানি খাওয়ানো, তাকে একটু নিয়মিত গোসল করানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই বিষয়গুলো মেনে চললে এই শিশুটি সহজেই সুস্থ হয়ে যেতে পারে। ভিউয়ার্স, এখন আমি যে রোগটি সম্পর্কে বলবো এটা আপনারা সকলেই চিনেন। আমি এখন জল বসন্ত সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। আমরা জল বসন্ত আমরা জানি যে এটা একটা ভাইরাসজনিত রোগ এবং এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ। এবং আমরা জানি যে ঘরের পরিবেশে অথবা স্কুলে যাওয়া শিশুদের বাইরের থেকে হয়তো এই রোগটি নিয়ে আসতে আমরা দেখতে পাই। তো আমরা জানি যে এখানে কি হয়, আমরা এখানে কতগুলো ফোসকামহ দেখতে পাই শরীরের সব জায়গায় যেখানে একটু পানি পানি থাকে, এবং এটাতে বেশ জ্বলনই অনুভূত হয়, এবং এই র্যাশগুলো 5-7 দিন ধরে থাকে, সাথে প্রচণ্ড চুলকানো থাকে। এবং এই সময়টা জুড়ে র্যাশ হওয়ার আগে এবং র্যাশ হওয়ার পরে শিশুটা ভীষণভাবে ছোঁয়াছুঁয়ি থাকে। তাহলে এই টোটাল এই সময় জুড়ে শিশুকে আমরা বাড়ির বাইরে নেব না, বাসার মধ্যে তাকে পরিচর্যা করব, তাকে বেশি করে পানি খাওয়াবো, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, নিয়মিত গোসল করাবো এবং তাকে মানসিকভাবে আমরা সাহায্য করব, যাতে করে শিশুটি সহজেই এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারে। এরপর যে রোগটি আমরা বলবো সেটি আপনারা চেনেন এবং জানেন, আমরা যেটা প্রচলিতভাবে হাম হিসেবে চিনি। যদিও আমাদের দেশের যে বর্তমানে যে ইপিআই কর্মসূচি আছে তাতে হামের টিকা প্রায় কাভারেজ 90% বেশি আমরা দেখতে পাই। তাই আমরা আমাদের দেশে আজকাল হাম প্রায় দেখি না বললেও চলে। তারপরেও মাঝে মাঝে দেশের বিভিন্ন জায়গায় আমরা এরকম খবর শুনতে পাই যে একটা এলাকায় হামের উপদ্রব হয়েছে। তো প্রথম দিকে দেখা যায় যে তার কি হয়, তার জ্বর হয়, তারপর তার নাক দিয়ে পানি বা কাশি হয়। পরবর্তীতে এই জ্বর কাশি থাকার 4-5 দিন তারা সারা শরীরে তার একটা র্যাশ দেখতে পাওয়া যায়। র্যাশগুলো যখন দেখতে পাওয়া যায় তখন শিশুটির জ্বর আরও ভীষণভাবে সামনের দিকে চলে আসে, এবং এই র্যাশ থাকার কারণে শিশুর
খাওয়া দাওয়া অনীহা এবং তার মধ্যে আরও কিছু অস্থিরতা আমরা দেখতে পাওয়া যায়। তো এই 5 থেকে 7 দিন পর এই র্যাশ নিজ থেকে ভালো হয়ে যায় এবং শিশুটি সুস্থ হয়ে যায়। হামের মূল রোগের পাশাপাশি কিছু আবার জটিলতা থাকে, যেমন হামজনিত আমরা নিউমোনিয়া দেখতে পাই, হামজনিত ডায়রিয়া, হামজনিত অনেক সময় ব্রেন ইনফেকশনও আমরা দেখতে পাই। সুতরাং ভিউয়ার্স, দেখুন সাধারণ হামজনিত রোগ কেমন করে আমাদের শিশুটি কতটুকু গুরুতর অসুস্থতা মতো রোগ আমাদের সামনে নিয়ে আসতে পারে। কিন্তু আমরা যদি সময় মতো এই রোগটি শনাক্ত করতে পারি, আমরা যদি চিকিৎসার কাছে নিয়ে যেতে পারি, জরুরি তার চিকিৎসার প্রদান করতে পারি, তাহলে হয়তো আমরা শিশুটিকে সহজেই এই রোগের জটিলতাগুলো থেকে রক্ষা করতে পারবো। ভিউয়ার্স, আমরা এতক্ষণ জ্বরের সাথে র্যাশের বিভিন্ন রোগ সম্পর্কে জানলাম। তবে আমরা সকলেই মনে করি যে জ্বরের সাথে র্যাশগুলো বুঝি খুবই স্বাভাবিক এবং মামুলি ব্যাপার, কিন্তু না, এটা অতটা মামুলি নয়। কিন্তু সুতরাং আমরা অবহেলা করব না, আমরা আমাদের শিশুদের নিয়ে ঘরে বসে থাকব না। আমরা এরকম কোনো বিষয় সামনে আসলে অবশ্যই আমাদের দ্রুত বেগে আমরা চিকিৎসকের পরামর্শ নেব এবং চিকিৎসকের পরামর্শ মেনে আমাদের যা যা করার প্রয়োজন আমরা তাই করব। তো আমাদের, আমরা কিন্তু বারবারই বলছিলাম, এই উপসর্গগুলো সবসময় সাধারণ মানে নাও হতে পারে, কারণ এই সমস্ত ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত র্যাশের কারণে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ আমাদের যে অঙ্গগুলো আছে, যেমন কিডনির কথা বলেছি, ব্রেনের কথা বলেছি, এগুলো কিন্তু আক্রান্ত হতে পারে। সুতরাং আমরা প্রথমেই সতর্ক হই, সতর্কতার মাধ্যমে আমাদের শিশুদের রক্ষা করি, আমরা আমাদের পরিবারকে রক্ষা করি, আমরা সকলে ভালো থাকি। ধন্যবাদ সকলকে।